নেশা কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রাজধানীতে। আবারও রাজধানীর প্রাণকেন্দ্র রামনগর 3 নং রুট থেকে উদ্ধার বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ এক নেশা কারবারি। বর্তমানে গোটা বিষয়টি তদন্ত করছে আরক্ষা প্রশাসন। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শপথ নেওয়ার পর থেকে রাজ্যকে নেশামুক্ত করবার জন্য প্রতিনিয়ত ঘোষণা দিয়ে যাচ্ছেন, অপরদিকে নেশা কারবারিরা কোনোভাবেই তাদের কারবার বন্ধ করতে নারাজ। আবারও রাজধানীর প্রাণকেন্দ্র রামনগর রোড নাম্বার 3 একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করে আরক্ষা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে এন্টি নার্কোটিক্স টিমের কাছে একটি গোপন সংবাদ আসে যে এক ব্যক্তি সেখানে সামগ্রী বিক্রি করতে যাচ্ছেন। মুহূর্তের মধ্যে টিম পৌঁছে যায় ওই স্থানে এবং এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তী সময়ে ওই স্থানে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার হয়, যার বাজার মূল্য আনুমানিক 10 লক্ষ টাকার অধিক। আমরা দুপুর 2টার দিকে আমরা আমাদের রিলেভেন্ট সোর্সেস মাধ্যমে আমরা ইনফরমেশন পেয়েছিলাম যে এখানে রামনগর 3 এখানে বিয়ার বাড়িতে একজনের কাছে ড্রাগস মজুদ আছে, পেডলার্সরা নিয়ে যাবে। এই ইনফরমেশন পেয়ে আমরা তৎক্ষণাৎ আমরা এখানে ছুটে এসেছি। এসে দেখছি যে ওরা বস্তাতে প্যাকেট করছে। তো বস্তা প্যাকেট করার সময় আমরা এই উত্তম পচারীকে পেয়েছি, তার হাতেই ছিল মাল। তার হাত থেকে আমরা এই মাল পেয়ে ওকে ও সহ আমরা ডিটেন করে রেখেছি। বস্তা খুলে দেখি ভিতরে সব স্মার্টফোন টক্সিবেন, যার শর্ট ফর্ম এসপি বলে আমরা জানতে পারি। সম্প্রতি কিছুদিন পূর্বেও এই ধরনের অভিযান চালিয়ে এন্টি নার্কোটিক্স টিম নেশা সামগ্রী সহ নেশা কারবারিদের উদ্ধার করেছিলেন। কর্তব্যরত আরক্ষাকর্মী জানান, বর্তমানে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে উনার সাথে আর কেউ যুক্ত আছেন কিনা। তবে একটি প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এত অভিযান করা সত্ত্বেও কেন নেশা কারবারিদের দমন করা সম্ভব হচ্ছে না? পাশাপাশি আরেকটি প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন ত্রিপুরা রাজ্যকে নেশা মুক্ত করবেন, সে কি আদৌ সফল হবে সে সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।